হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পিঙ্কি। আমি পিঙ্কি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আমার ছোট্ট পরিবারটাকে বড় করতে হবে তো, তাই না? তোমরা সবাই না এলে কি আমার পরিবারটা বড় হবে? বলো, প্লিজ চলে এসো। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো, অ্যাবাউট আর ডিসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। আমার ইনস্টা যদি ফলো না করো তাহলে নতুন নতুন ভালো ভালো রিলস কোথা থেকে দেখতে পাবে? প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো। আজকে আমি ফ্রন্ট ক্যামেরা ইন্ট্রো দিলাম না, ব্যাক ক্যামেরাই দিচ্ছি। দেখতে পেলে আমি ওপরের ঘরে বিছানাটা তুলে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, আর আজকে আমি ভাবলাম কার্টেনগুলোকে কেচে দিই। আজকের ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে, স্কিপ করো না, পুরোটা সঙ্গে থেকো, কেননা অনেকগুলো টিপস তোমার সাথে আজকে আমি শেয়ার করব। এই দেখো, আমি প্রথমে কার্টেন গুলোকে খুলে নিচ্ছি। কার্টেন গুলো প্রচন্ড নোংরা হয়েছে, আর চৈত্র মাস আর ভাদ্র মাসে আমাদের একটু ঘর দর ঝাড় পোছে নিয়ম আছে, ভাবলাম কাজটা শুরু করে দিই। দেখো এখানে আমি উষ্ণ উষ্ণ গরম জল নিয়েছি, তাতে সার্প এক্সেল দিয়ে গুলে নিচ্ছি, একদম হালকা গরম জল যেটা আর কি বলে। আর কি করবে কার্টেন গুলো, আমার কার্টেনের যে এরকম ভেলকম লাগানো আছে তারও তোমাদেরকে দেখাচ্ছি। এই ভেলকম গুলোকে অবশ্যই খুলে ব্যাক সাইডে আবার এরকম আটকে দেবে, নইলে ওই ভেলকমের ওই লেগে লেগে কি হবে, পর্দাতে রোয়া রোয়া উঠে যাবে। আর এইভাবে করে হালকা হাতে ভিজিয়ে দেবে। কার্টেন গুলোকে ভিজিয়ে দিয়ে ঘরে চলে এসেছি, আর ফ্রিজের গায়ে প্রতিষ্ঠা হাত দিয়ে দিয়ে একদম ছাপ ছাপ দাগ করে ফেলেছি। তাই ভাবলাম ফ্রিজটাও আজকে একটু কলিং দিয়ে পোছাপুছি করে দিই। আর বাতিক আমার আর কি বলবো বলো, আমার আবার সব কাজগুলো মানে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার মাথার মধ্যে চিনচিন করে। একার হাতে সারা বাড়ির সব কাজকে আমি কিভাবে সামলাই সেটা তোমরা যারা আমার ব্লগ প্রতিদিন দেখো সেটা বুঝতেই পারো। আর আমার ভেতরে একটুখানি পিটপিটানি ব্যাপার আছে, এটো কাটা ছোঁয়া আছে না, এইসব ব্যাপারগুলো আমি খুব মানি আর কি। ওই ধরো যে জামা কাপড় পরে আর কি রান্না করব, সেই জামা কাপড় পরে আমি কখনোই খাটে উঠবো না, কাঁচা জামা কাপড় ধরবো না, এরকম আর কি আমার কিছু বাতিক আছে। এটো হাতে আমি কোনো জিনিসপত্র ধরবো না, বিছানার উপরে কোনো খাবার রাখবো না আর কি, এরকম ধরনের যাই বলো, মানে চুচি বাউনি বলো না, আমি একটু পরিষ্কার টাইপের চুচি বাউনি, অতটা নই, অতটা খারাপ নই। আর কার্টেনগুলো দেখো আমি তুলে নিলাম, বেশ এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে দিয়ে আমি ঘরের কাজগুলো করছিলাম। আর একটু ভিজিয়ে রাখে কি নোংরাটা হালকা হয়ে যায়। এবার খুব হালকা হাতে আমি এগুলোকে থুপে থুপে কেচে নেব। এই যে রিংগুলো দেখতে পাচ্ছ, রিংগুলো তো প্লাস্টিকের, যদি বেশি জোরে জোরে থুপে তাহলে রিংগুলো ভেঙে যাবে। আর কার্টেন অবশ্যই এই যে একটু ভালো আর কি আমার মতো এরকম একটু ভালো কার্টেনগুলো অবশ্যই মেশিন ওয়াশ করবে না। অ্যাকচুয়ালি এই যে রিং লাগানো আছে বলেই আমি বলছি, মেশিন ওয়াশ করাটা একদমই উচিত হবে না, তাহলে রিংগুলো ভেঙে যাবে। আর আর এই এই কার্টেনগুলো অবশ্যই হাতে ধোয়ার চেষ্টা করবে। হয়ে গেছে কার্টেন গুলো ওয়াশ করা, আর আমি দেখো হালকা ছায়াতে মেলে দিচ্ছি, বেশি রোদ দেওয়ার দরকার নেই। অল্প সর্ষে কিন্তু মিক্সিতে বাটা যায় না, তোমরা জানো। আর এই জন্য আমি কি করি, যখন দেখি যে সপ্তাহে দু তিনটে রান্না সর্ষের আছে, মানে সর্ষে বাটা দিতে হবে, তখন আমি কি করি একটু বেশি করে সর্ষে কাঁচা লঙ্কা নুন দিয়ে মিক্সিতে বেটে এরকম একটা টিফিন কৌটোতে করে ফ্রিজে রেখে দিই। এটুকু আজকের রান্নায় লেগে যাবে, আর এইটুকু আমি এখন স্টোর করে দেবো। হয়ে গেল, স্মার্ট আইডিয়া, স্মার্ট গৃহিণীতে স্মার্ট আইডিয়া, বুঝেছ? এগুলো হচ্ছে ফাঁকিবাজি বুদ্ধি। চলো এটা ফ্রিজে তুলে দিই। রান্না হয়ে গেছে, সর্ষে বাটা আর ওপর দিয়ে একটু ধনে পাতাও ছড়িয়ে দিয়েছি, আর যা স্মেল বেরিয়েছে না, দারুণ ফাটাফাটি। সেই দিন মোর সুপার মার্কেট থেকে যে আমি মাশরুম নিয়েছিলাম, আজকে মাশরুমটা রাতে রুটি খাওয়ার জন্য বেশ মাংসর মতো কষা কষা করে রান্না করছি। ওহ, যা সুন্দর স্মেল বেরিয়েছে, তোমাদেরকে কি বলবো। সাদা চেয়ারগুলো একদম কালো হয়ে গিয়েছিল, আবার মাথার মধ্যে কি কি করে উঠলো না, চেয়ারগুলোকে ভালো করে সার্ফ দিয়ে ডোলে স্নান করিয়ে দিই। ফাইবারের চেয়ার থাকার এই এক মজা, যখন তখন কলপারে নাও সার্ফ দিয়ে আর একটা নরম প্লাস্টিক দিয়ে ডোলে ডোলে এদেরকে স্নান করিয়ে দাও, আর দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রচন্ড নোংরা হয়েছিল জানো তো, সত্যি কথাই। আর ভাবলাম আজকে একটুখানি এদেরকে ঝকঝকে চকচকে করে দিই। আজকে প্রচুর কাজকর্ম করে নিয়েছি, শরীরটা খুব টায়ার্ড লাগছিল, স্নান করে একটুখানি শুয়েছিলাম। আর এখন বাজে 2:40, প্রতিষ্ঠাকেও ম্যাডাম ঘুরিয়ে চলে গেছে, খেতে চলে এসেছি, পেটে না ছুঁচু খুব জোরে জোরে ডন মারছে। চলো দেখে নাও যে কী কী রান্না হয়েছে, রান্নার সঙ্গে কিছুটা দেখে এসো। এখানে রয়েছে ভাত, আর করেছি হচ্ছে কি সর্ষে বাটা,
আর মাশরুম চাটনিটা কালকের রয়ে গেছে, কালকের কচুরলতি চিংড়িও রয়েছে, আর গুঁড়ো মাছের তরকারিটাও কালকের রয়ে গেছে। তিন রকমের তরকারি কালকেরই রয়ে গেছে, আজকে শুধু দুটো আইটেম রান্না করেছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি সন্ধ্যাবেলাতে আবার ফেরত চলে এলাম। সেই দুপুরবেলাতে খেয়ে দিয়ে গিয়ে একটা টানা ঘুম দিয়েছি বুঝলেন, তারপরে উঠে নিয়ে একটু চা খেলাম, প্রতিষ্ঠাকে সন্ধ্যাবেলার খাবার দাবার দিলাম, আর সকালবেলা যে পর্দাগুলো ভেজেছিলাম সেগুলোকে এখন আবার ঝুলিয়ে দিই। আর এই পর্দাগুলো যখনই তোমরা ঝোলাবে তখন একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, এই বুদ্ধিতে পর্দাটা ঝোলা। এই দেখো, এই রিং ধরবে, এইভাবে নেবে, এইভাবে করে নিয়ে প্লেট করে নেবে আগে। তা না হলে পর্দাগুলো সেট করার সময় খুব সমস্যা হয়ে যাবে। হয়ে গেল, ধরে নিলাম, নিয়ে এখান থেকে নিয়ে জাস্ট এর মধ্যে এই দেখো পুড়িয়ে দেবে। কতটা ইজি! আর যদি একটা একটা করে রিং দিতে দাও এর ভেতরে ঢোকা তাহলে কিন্তু সমস্যা হবে। আর এই যে ভেলকমটা কাজের সময় খুলে আমি আটকে দিয়েছিলাম ওই পাশ থেকে, ওটাকে আবার জায়গার মতো সেট করে দিলাম। কমপ্লিট, সব পর্দাগুলো লাগানো হয়ে গেছে। এবার তোমাদের দাদা ভাই এত জামা কাপড় পরেছে সেগুলোকে সব কাজ লন্ড্রিতে পাঠাতে হবে। ভয় পেয়ে গেলে না, শোকেসটার অবস্থা দেখে জামা কাপড়গুলোকে আমি টেনে টেনে বার করছি, মনে হচ্ছে যেন বস্তার থেকে গাড়ির থেকে টেনে টেনে বের করছি। এরকম লোক কি করে জানো, একটা মানে গোপন কথা বলি, জামা কাপড়গুলোকে দলা করে করে শোকেসের মধ্যে ঠুসবে। আমি যত সুন্দর করে গুছিয়ে দিই উনি আবার সেগুলোকে ওলট পালট করবে, একটা বার করতে গিয়ে চারটে বার করবে। আর কি করে, চেষে ঠেসে ঢুকিয়ে দিয়ে শোকেসের মধ্যে তাড়াতাড়ি করে শোকেসের দরজাটাকে বন্ধ করে দেয়। এইবার যে খুলবে দায়িত্বটা তার, জামা কাপড়গুলো হুড়মুড় করে তার গায়ের ওপরে পড়বে। আজ পর্যন্ত দেখেছো নিজের জিনিসপত্রের সাথে নিজে কেউ এরকম ব্যবহার করে বলো? মানে একটা আমি মাঝে মাঝে খুব রেগে যাই জানো তো, বলি আমি পারবো না গোছাতে, তুমি ঠাসো আমি আরো বেশি করে ঠেসে ঠেসে ঢুকিয়ে রেখে দেবো জামা কাপড়। বাড়ির প্রত্যেকটা ওয়ার্ড্রোব, শোকেস, আলনা, আলমারি সবকিছু জিনিসপত্র টিপটপ, একমাত্র ওনার এই শোকেসের এই জায়গাটার অবস্থায় বাড়িতে একদম অবস্থা খারাপ। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রেজের জন্য জামা কাপড়গুলো আমার গোছানো হয়েও গেছে। তোমাদের দাদা ভাই চলে এলো অফিস থেকে, আর দেখো তাকাচ্ছে কেমন করে চোরের মতো, আর ও কিছু খাবার দাবার নিয়ে এসছে। কি খাবার নিয়ে এসছে দাদাও দেখাই, এখানে নিয়ে এসছে একটা কুকিজ, আর রয়েছে এই বেরোক মোড় থেকে এটা কি নিয়ে এসছে দাদাও কাটি, আর এই দেখো এখানে নিয়ে এসছে চিকেন সসেস। যাকে আমি এর আগে কখনো একটু ট্রাই করিনি, আজকে ট্রাই করব চলো। আর ওনার জন্য বসিয়ে দিয়েছি এখানে চা, চলো চাটা করে নিই তারপরে চিকেন সসেস দিয়ে খাই। এখানে আবার এক মশলা বৃষ্টি হয়ে গেল, বিছুর মধ্যে একটুখানি করে শুয়ে শুয়ে আর কি করে করে শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম, খুব অ্যাসিডিটি হচ্ছে জানো তো, এটা গ্যাসের অ্যাসিডিটির একটা ওষুধও খেলাম। আর এখন রুটি করে নিলাম, শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে কালী পুজোর প্রসাদ, এটাও খাওয়া হবে। তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত গরম করেছি, আর ওর জন্য মাছ রয়েছে, সেই ছোটো মাছ ঝুমো মাছের তরকারি, বাটা মাছ রয়েছে, আর মাশরুম দিয়ে ওরা রুটি খাবে ছেলে মেয়ে। চলো খাবার দাবার সার্ভ করি, খাই দাই আর ঘুমিয়ে পড়ি, আজকের মতো যাই তাহলে, টাটা বাই। দেখো চাও আগামীকাল নতুন ভ্লগ সঙ্গে করি, টাটা গুড নাইট।